একদম ডাউন ডাউন ডাউন। গো, আজকে তো আমাদের জিজি প্ল্যান্ট দেখাতে আসিনি, দেখাতে এসেছি এই দেখা। আমাদের আবার তলাকার ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে না, দেখাচ্ছে উপরের ট্যাঙ্কগুলো পরিষ্কার হয়ে গেল। বড়টা হবে গাছটা সবার সঙ্গে এসেছিল, সবাই একে একে চলে গেল, এই আছে। এত বাড় দিয়েছে যে আমাকে দড়ি দিয়ে বেঁধে দিতে হয়েছে। এর থেকে নিয়ে আবার আর একটা ছোট টবে হয়েছে করেছি, খুব সুন্দর। পাতাগুলো যখন নতুন নতুন বেরোয় কি চকচক করে, পাতাগুলো খুব সুন্দর, দারুণ দেখতে। যখন ছোট তো এসেছিল না, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আমি অনেকদিন আগে, এসে করোনার টাইমে, তখনও সুন্দর ছিল। কেমন ভুল হয়েছে জানো, বেশ কিছু ছোটখাটো কাঁচা রয়ে গেল লন্ড্রি ব্যাগের উপরে, চোখের সামনে দেখতে পাইনি তা নয়, আর বাকি সব কিছু নিয়ে চালিয়ে দিলাম। যেন ওটাকে আবার ফেল করে আমি চালালাম, যে ওই ছোটখাটো জিনিসগুলো রয়ে গেলে চলবে না, কারণ ওটা এভরিডে ইউজের জিনিস। সেকেন্ড রাউন্ড হয়ে গেল। আজকে এত সকাল সকাল কেচেছি কেন জানো, আমি ভেবেছিলাম যে ট্যাঙ্ক পরিষ্কার হবে, অত কিছুক্ষণের মধ্যেই জল বন্ধ হয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি কেচে নিই। বাবা, আমি তো আর বুঝিনি যে নিচের রিজার্ভার পরিষ্কার করতে গেলে মানে ওপরের ট্যাঙ্ককে ভরে নিয়ে তারপরে ওরা কাজ চালু করে যে আমাদের কোনো প্রবলেম হবে না। থাক, এখন সময় নেই। একদিকে ভালোই হলো, ওই দিকের পাট মিটিয়ে আমি কিচেনে ঢুকলাম, মানে ব্রেকফাস্টের আগেই কাঁচা মেলা শেষ। এই মশলা ওটসের চিলা কিন্তু দারুণ টেস্টি লাগে, এমনি বানিয়ে খেতে ভালো লাগে না। যখন চিলা করতে শুরু করেছিলাম কী যে কাণ্ড হবে তখন তো জানি না, কারণ আগে যখন আমি এই ওটস চিলা বানিয়েছিলাম সঙ্গে দিয়েছিলাম মিলেট আটা, আর এবারে আসল গতি তো রিটার করতে হবে সেই চিড়ে, সেই ফাইন চিড়েটা দলা পাকানো। মনে মনে ভাবছি আর কি মেশাই আর কি মেশাই, কারণ চিড়েটা খুব বিস্বাদ, তাই জন্য দিয়ে দিলাম আজকে এক্সট্রা একটু আদা। হাই বলো। আচ্ছা, ফট করে ক্যামেরা ধরেছি, শেষ স্ট্র্যাটেজি কেবলে গেছে। যখনই দেখলাম যে হোয়াইট তেলের কন্টেনারগুলো একদম খালি, তখনই মনে মনে ভাবলাম যে তেল ঢেলে কাজ করতে হবে। শুরুতেই কাজের এরকম অবস্থা, তার মানে আজকের গোটা দিনটাই খারাপ যাবে। এক একদিন জানো তো আমি নিজেই বুঝতে পারি যে দিনটা ভালো যাবে না। দিনটা ভালো যাবে না মানে সেরকম কিছু নয়, মানে রান্না বান্না গণ্ডগোল করব এই আর কি, এটাই আমার কাছে আজকাল দিন ভালো যাওয়া আর খারাপ যাওয়া। গোটা জিরে, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম।
ছিল হচ্ছে সময় সাপেক্ষ ছিল, কারণ ওটস গুঁড়ো করো, চিড়ে বাটো, সবজিকে নরম করো, তারপর তুমি আর একটা ধাপে যেতে পারবে। অনেক দেরিও হয়ে গেছে, চেষ্টার যে খিদে পেয়ে গেছে। খাবার বানাতে এত লেট করেছি, আমি খাচ্ছি কলা, শেষে আর দেখে দিচ্ছি ডিম। আজকে ডিমটা এতে মেশাইনি, ডাইরেক্ট দিয়ে দিই। আজকে ফ্রেন্ডস তোমাদের সামনে একদম একটা রিয়েল চিত্র তুলে ধরলাম, মানে হোম মেকারদের বসে খাওয়ার টাইম খুব একটা হয় না, ছোটোখাটো খাওয়াগুলোর সঙ্গে সঙ্গে কাজ চলতে থাকে। একমাত্র লাঞ্চ ডিনার ছাড়া এই সমস্ত ব্রেকফাস্ট বা এরকম ছোটো ছোটো স্ন্যাক্স কিন্তু খেতে খেতেই কাজ করতে হয়। আর কি সাংঘাতিক গপ গপ করে খেলাম দেখলে তো, একদম রিয়েল চিত্র, মুখটা ফুলে এতখানি হয়ে গেছিলো, দেখতে খুব খারাপ লাগছিল, কিন্তু তাও ওটা তোমাদের বোঝাবার জন্য দেখালাম। বাবা যেন মনে হচ্ছে আমি আপ্পাম ট্রেতে করবো, এত ঘন, জল দাও। এই ছড়ানো পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তারপরেই স্টার্ট হবে নয়া খেল। নয়া খেল মানে এই এত বছরের বিবাহিত জীবনে আমার জন্য এইটাই প্রথম। আরে কোনো চিন্তা করো না, হবে হবে, একটু ধৈর্য ধরো। আর এটার পর যদি দেখো সেরকম হলো না, একটু বেসন মিশিয়ে নেবে, তাহলেই দেখবে অল ওকে। নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি বুঝলে না, চিড়ে টিড়ে দিয়ে, চিড়ে ওটস, যাতে ব্যাপারটা হেলদি হয় আমাদের বয়সের জন্য। চিড়ে হচ্ছে গিয়ে একদম কী বলবো, রুটির থেকেও কম ক্যালোরি, ডায়াবেটিকদের জন্য খুব ভালো। বেশি বড় বড় জ্ঞান দেওয়ার কথা বলছি কেন বলো তো, একেবারে নাজে কাপড়ের অবস্থা তো। এই তোমার তো ঘেটে ঘ, শেষটা যে নিয়ে গেছে ওটাই খাচ্ছে, একদম ঘেটে ঘ। আর এইটা তোমাদেরকে দেখাই কী অবস্থা, গুরু আমার সাজেশন দিচ্ছে। এইটাকে জল মিশিয়ে একটু পাতলা করেছি, এই আগে চেষ্টার দিকে দুটো দিলাম, কিন্তু তাতেও সেরকমভাবে কিছু সুরাহা হলো না, তলাটা লাল হয়ে যাচ্ছে। আর এই দেখো এটাকে শুকায়নি, নরম নরম থেকে যাচ্ছে। এখন আমি জ্বালা হুয়া চিড়া, চিড়ের ইয়ে খাচ্ছি, চিলা খাচ্ছি, খেতে কিন্তু খুব সুন্দর, যতই জ্বালা হুয়া হোক আর যাই হোক, অত্যন্ত ক্রিস্পি। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, যা টিভি চলছে, খেতে দারুণ। চিলা করে মাথা ধরে গেছে, সেজন্য এবার একটু চা খেয়ে রিফ্রেশ হতে হবে। আজ বহুদিন বাদে এই প্রথম হলো যে যেদিনের কাপড় সেদিনই শুকিয়ে পাট করে আমি তুলে ফেলতে পারছি, আবার সেটা বর্ষাকালে, একদম হ্যাটস অফ নিজেকে। আজকে যখন দ্বিতীয়বার ওয়াশিং মেশিন চালালাম না, মানে বললাম না যে খুব ছোটোখাটো কয়েকটা প্রতিদিনের জিনিস রয়ে গেল যেটা না কাচলেই নয়, তখন সিএসটা যে আমাকে এনে দিল ঠিক এতগুলো ওর টি শার্ট, যেগুলো দরজার পেছনে জমিয়েছিল বুঝলে, মানে একটা পড়ছে একটা ছাড়ছে, আবার বাইরে যাচ্ছে, আবার একটা পড়ছে একটা ছাড়ছে, আমি খেয়ালই করতে পারিনি, আমি শুধু চানের পর যেটা ছাড়ে সেটাই নিচ্ছি, নিয়ে এতগুলো আজকে সিএস চ্যাটার্জির জামা কাপড় হয়ে গেছে। আর আমি তো ভাই প্রত্যেক দিনই কাচি, সেজন্য আমার জমে যাওয়ার কোনো ব্যাপারই ছিল না। আর সবগুলোই প্রায় ঘরে পরার জামা কাপড় জানো তো, ক্যাজুয়াল ওয়্যার, চানের সময় আমি ওকে একটা সেট দিই, তাই জন্য কালকে দেখছি থোকটা কীরকম কমে গেছে, আমি তো বুঝিনি,
যে সব রয়ে গেছে দরজার পিছনে। কাপড় পাট করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে পারতাম, কিন্তু করতে পারলাম না। পেছনে প্রচন্ড নয়েজ, টিভি চলছে, সিএস চ্যাটার্জি মধুবন্তী গল্প করছে, সেই জন্য এটা একটা গন্ডগোলের মতন আওয়াজ লাগছে। আমি ভয়েস ওভারে দিয়ে দেবো। অন্যদিন এই বোরিং কাজটা মধুবন্তীই করে দেয়। এই ছোটো কাজগুলোই আমার কাছে না মনে হয় বড় কাজ। কিন্তু কয়েকদিন ধরে বললাম মধুবন্তীর ভীষণ মুড অফ চলছে। মধুবন্তীর মুড অফ থাকলে না চুপ করে বসে থাকে, কোনো কাজ করতে চায় না। ইভেন ওর যে রুটিন ওয়ার্ক, মানে পেন্টিং, ওয়ার্কআউট, এগুলোও ও করতে চায় না। এই মুহূর্তে আমি কী করছি বলো তো? শেষ ছেড়েছি, কত জামা কাপড় ছেড়েছে, কটা করেছে, ওরই কটা জামা কাপড় সেটাই আমি তোমাদেরকে বলেছি। কিন্তু ব্লগ বড় হয়ে যাচ্ছে দেখে সেগুলোকে সব আমি মিউট করে স্পিড করে দিয়েছি। কিচেনের কাপড়, রুটিবেলার কাপড়, হাত মোছার ন্যাকড়া, এছাড়া বাসন মোছার কাপড়, বিভিন্ন রকমের এগুলো কিচেনেরই কাপড় আছে। সিএস চ্যাটার্জির টি শার্ট, সিএস চ্যাটার্জির শর্টস, সিএস চ্যাটার্জির মধুবন্তীর জামা কাপড় প্যান্ট, আমারও জামা প্যান্ট, সিএস চ্যাটার্জির দেখো। সোয়া 12টা 12:30টা কিছু বেজে গেছে ফ্রেন্ডস, কারণ জুলি ঢুকে পড়েছে। জুলি ঢুকে আগে ঝাঁট দেয়, তারপর বাসন মাজে। তো জুলি ঝাঁট দিচ্ছে, জুলির সঙ্গে এই মুহূর্তে আমি গল্প করতে করতে সোফাটা গুছিয়ে নিচ্ছি, আর ডাস্টিং তো চলছেই। এখন জুলির সঙ্গে যে গল্পটা হচ্ছে সেটা হচ্ছে কি, পায়রার বদনামি। মানে পায়রা নোংরা করে আর সেটা পরিষ্কার করতে কত কষ্ট লাগে সেই নিয়েই গল্প। কি হয় মানে ওটা ইজিলি একটু নরম হয়ে গিয়ে উঠে যায়। এর ঘরে ঠিক আছে, কিন্তু ওই যে জানলার বাইরেটা বলছি না, হ্যাঁ, আমি ওই জন্য গিয়ে মানে যেরকম ঝাড় দিতে পারলাম ব্যালকনিটা দিলাম, গিয়ে তারপর জল ঢেলে দিলাম দুটো ব্যালকনিতে। ওটা খাবার ঘরে পালো পুড়ে আসা, হ্যাঁ হ্যাঁ সেই লাগে। জুলি আমার বড় মেয়ের ঘরটাও পরিষ্কার করে, সেইটা পায়রা কেমন নোংরা করছে, ঝাড় দিচ্ছে তাই তুলে দিয়েছে। বুঝলে ফ্রেন্ডস, আজকের এই বি ইউনিটটা, এই ইউনিটটা আমাকে প্রতিদিনই প্রায় ভালো করে করতে হয়, কারণ ওইখানেই বসবাস বেশি আমাদের। আর বি ইউনিটটা মোটামুটি বেশিরভাগ দিনেই আমি একটু ফাঁকিবাজি করেই চালাই, যেহেতু আমরা খুব একটা এই জায়গা দিকটা ইউজ হয় না, শুধু হলটাই ইউজ হয়, সেজন্য ধুলো একটু কমই পড়ে, সেজন্য এই দিকটা একটু ফাঁকিবাজি করে পরিষ্কার করলেও চলে। জাস্ট একটা হালকা ধুলো ঝেড়ে দিলেই মোটামুটি পেরিয়ে যায়। তবে হ্যাঁ, রোজ দিনই করতে হবে, নয়তো মিহি ধুলো তুমি লাল সানমাইকার ওপরে দিব্যি দেখতে পাবে। ঘড়ি কিন্তু দ্রুত গতিতে এগুচ্ছে ফ্রেন্ডস, আমার হাত তত দ্রুত চলছে না। আমার আবার ওদিকে কিচেন পরিষ্কার হয়নি, পড়ে আছে। জুলির কাজের সঙ্গে পাল্লা দিয়ে আমি কি কাজ করতে পারি? কিন্তু তবুও চেষ্টা করি। এটা হবে না, এটা খুব টাইম কনজিউমিং, আমাকে এখন কিচেন ক্লিন করতে হবে। জুলি বাসন মাঝে বাস্কেটটা দেবে, অতএব কিচেন ক্লিনিং জরুরি। এত জোরে টিভিটা চালায় কি বলবো, সিএস চ্যাটার্জির কানটা কিন্তু যায়নি, কানটা যাবে আমার। সিএস চ্যাটার্জি কিন্তু এটা চালিয়ে দিয়ে দেখের বা না শোনে না কিছু না, ওর মধ্যেই ফোন আসছে, 50 বার ফোন ধরছে, মানে কিন্তু তবুও টিভির আওয়াজটাকে কম করে না। কী জানি ওর যে সাউন্ড এফেক্টটাও কি যে কী এনার্জি দেয় কে জানে, এনার্জি দেয় মনে হয়। এক একজনের তো এক এক রকম মানে ইয়ে দরকার পড়ে মোটিভেশনের জন্য, আমার যেমন ঘিসাই মাজাই দরকার পড়ে, সেরকম সিএস চ্যাটার্জির টিভির সাউন্ড এফেক্ট। আমি মোটামুটি চেষ্টা করি যাতে জুলির ঘর পোছার আগে আমার কিচেন ক্লিনিংটা হয়ে যায়। যাক বাবা, করে ফেলতে পেরেছি। এত দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, এই দেখো জুলিও বাস্কেট দিয়ে গেছে আর আমারও কিচেন মোটামুটি ক্লিনিং হয়ে গেছে। আজকের কমেন্টে একজনকে দেখলাম, আমাকে লিখেছে
যে ভিডিওর কোয়ালিটি আরেকটু ভালো করতে পারলে ভালো হতো। জানি ফ্রেন্ড, ভিডিওর কোয়ালিটি আমার ভালো নয়, তবে মনে হয় এটা আমি আর চেষ্টা করলেও পারবো না। একা হাতে এতগুলো কাজ করে নিজেই ফটোগ্রাফি, এডিটিং, স্টোরি টেলিং অল এই বয়সে বোধহয় আর সম্ভব না। এর মধ্যেই ওদের টুকটুক করে আমি লাঞ্চ দিচ্ছিলাম, দিয়ে দিয়েছি এই যো পেঁপে আর কুমড়ো ভাতে, এরপর করলার কাঁকরোল ভাজা, আর আছে একটু ফুলকপি যেটা আগের দিন করেছিলাম, আর ট্যাংরা মাছ। তোমরা আমাকে অনেকদিন ধরে যে কন্টেনারে আমি রাখি জিনিসপত্র, বিশেষ করে রুক্মিণী, বলছে বদল করো বদল করো, তো এইবারে এটা করেই ফেললাম। শেষ স্ট্র্যাটেজিও আমাকে বলছিলো যা নেবার আছে নাও নাও, আমি একটু বাঁচাবার তারও নাই নিচ্ছিলাম না। তবে বাবু আমি কাঁচ নিইনি, এই অ্যাক্রেলিকের বক্সই নিয়েছি, কারণ তাড়াহুড়োয় কাজ করতে গিয়ে হাত থেকে পড়লে জিনিসটা তো যাবেই, ছেড়ে দাও আমার কাজও বেড়ে যাবে। আচ্ছা এটা আমি না তোমাদেরকে পরে শেয়ার করব, এখন খুব ব্যস্ততার মধ্যে আছি। শুধু এইটুকু জানিয়ে রাখি, এটা নিয়েছি অ্যামাজন থেকে, এয়ার টাইট, ফুড গ্রেড কোয়ালিটি, আর আটটা সেট। এটা মানে আমার ওই কিচেনে যে ইয়েলো ঢাকনার কন্টেনারগুলো, ওইগুলোই বদলাবো ঠিক করেছি, তো এগুলোর ঢাকাগুলো এই দেখো এরকম সাদা। তবে জানো তো ইয়েলোর প্রেমে আমি এত আছি যে ইয়েলোর কৌটোগুলো আমাকে বাতিল দিয়ে দিতে হবে, এটা মনে করেও কিন্তু বেশ দুঃখ দুঃখ হচ্ছে। কি বলবো বলো। মধুমতি খাওয়া দাওয়ার পর বাকি আরও কিছু কাপড় যেগুলো শুকোয়নি সেগুলো নিয়ে বসেছে। যাই হোক, ওর মুডটা ভালো হয়েছে, এটা দেখেও ভালো লাগছে। এখনও আমার স্নান টান কিচ্ছু হয়নি ফ্রেন্ডস, ওদেরকে মিটিয়ে দিয়েছি, বাকি শুধু আমি আছি। তো যাই হোক, নিশ্চিন্ত মনে, নতুন জিনিস আসলে একটা বেশ মনে ভিতরে আনন্দ হয় না? আর এগুলো ধুয়ে রাখলে সঙ্গে সঙ্গে তো ঢালতে পারবো না, অন্তত পক্ষে আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতেই হবে। সেই জন্য তাড়াতাড়ি বসেছি যেগুলোকে ধুয়ে মাকায় জল ঝরতে দিয়ে রাখতে রাখতে আসল রিভিউটা তোমাদের পরে দেবো, তবে ধুতে ধুতে একটা রিভিউ তোমাদের আমি দিয়েই দেবো এখনই। একদম ডাউন ডাউন ডাউন, কেন জানো ঢাকা সিস্টেমটা, এটা জল ঢুকে যাচ্ছে ভিতরে। খোলা যাবে কি না কে জানে, চ্যাটার্জিকে দেখাতে হবে। দেখতে সুন্দর, এয়ারটাইটও বটে, দামেও পুষিয়েছে, 999 টাকায় আটখানি কৌটো। তবে কাজে কেমন হবে সেটা তোমাদের পরে জানাবো। ঢাকা শুকুতে অনেকটা সময় নেবে, এরপর থেকে ভাবছি সহসা ঢাকা আমি ধোবো না, স্যানিটাইজার দিয়ে মুছে চালাবো। লিডগুলোর জন্য আমি দিলাম এই এই এই। এই দৃশ্য দিয়েই আজকের ব্লগটা শেষ করলাম বন্ধু, সঙ্গে থেকো আগামী দিনে, আর ভালো লাগলে কী করতে হবে আমি বলবো না, তোমরা জানো।